তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মুরগির মাংস রান্না এখানে ওর জন্য আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দেবো আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে তিনটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু চিনি একটু চিনি এবার চিনি দেওয়ার পর আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেবো হালকা করে নাড়িয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমরা আলু যে আলু আমরা কেটে রেখেছিলাম আলুগুলোকে আমরা লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নেবো এখানে দেখতে পাচ্ছি আমাদের লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে যাওয়ার পর আমরা মাংসটাকে দিয়ে দেবো মাংসটা গরম জলে ধুয়ে রেখেছিলাম যেন গন্ধ না করে মানে পোলট্রি মাংস একটু কেমনই গন্ধ করে তো গরম জলে ধুয়ে রেখেছিলাম এখানে আমরা দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আমরা উঠালাম উঠিয়ে আমরা ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি নাই নেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালো করে নিলাম তার উপর দিলাম লবণ তার উপরে হলুদ হলুদ দেওয়ার পর আবার নারী নিচ্ছি আমরা ভালো করে এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা ভালো করে ফুটিয়েছি আর ফুটাতে ফুটাতে আমরা মিক্সির কোটা নিলাম দিলাম পেঁয়াজ আদা রসুন তারপর উপর দিয়ে দেবো টমেটো এবার টমেটো দিলাম টমেটো দেওয়ার পর একটু দেবো লঙ্কা লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো জল এবার জল দিয়ে ভালো করে এটা মিক্সিতে পিসিয়ে নেব এবার ততক্ষণ এখানে দেখতে পাচ্ছি এটা ফুটেই যাচ্ছে ভালো করে তো ফুটাতে ফুটাতে আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে মানে মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে এবার মিক্সি কোটাকে ধুয়েও আমরা জলটা দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে ফুটিয়ে যাচ্ছি ফুটাতে ফুটাতে একটা টমেটো এমনি পড়েছিলো দিয়ে দিলাম তোমাদের না দিলেও চলবে তো এখানে আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়ো ধোনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো আমরা গোলমরিজে গুঁড়া ঠিক আছে এই সবটি দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়া এবার লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো তো এখানে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার নাড়াতে নাড়াতে আমাদের সব কিছু ঠিক আছে তো এখানে আমরা ভালো করে ফুটিয়েছি কেন আমরা বানাবো কষা মাংস এখানে আমরা ছ মিনিটের জন্য ঢেকে দিলাম ছ মিনিট পর আমরা এটাকে উঠালাম ছ মিনিট পর উঠানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কষে গেছে আমরা আরও এটাকে কষবো তো ওর আগে আমরা একটু সস দিয়ে দিলাম এখানে সস দেওয়ার পর আমরা ভালো করে বেশি সস দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে অল্প তো সস দেওয়ার পর আমরা ভালো করে এটাকে দেখতে পাচ্ছি এখানে আমাদের একবারে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি আমাদের এখানে কষা মাংস রেডি দেখতে একটু একটুকোনায় কিছু জল টল তো এখানে আমাদের ভিডিও শেষ উপরে চারটে ভিডিও দেখা যাচ্ছে আমাদের ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন আমার কিছু বলার এখানে ভিডিও শেষ গেছে আর আমাদের এখন ময় তো হয়ে গেছে তোমরা অবশ্যই জেনে থাকো তোমরা আমাদের রেগুলার কাস্টমার রেগুলার সাবস্ক্রাই